আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমাকে যুক্ত করি। শুভ্র, শুভ্র আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। জি, শুনতে পাচ্ছেন মহিউদ্দিন ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আমি দীর্ঘদিন যাবত আপনার এই লাইভগুলা শুনতেছি। হ্যাঁ, আমি তো হিন্দু ধর্মে বিশ্বাসী, ঠিক আছে, বা অন্য কোনো ধর্ম সম্পর্কে মনে করেন আমার কিউরিসিটি আছে বিধায় আমি যে কোনো জিনিস শিকার চেষ্টা করতেছি বা জানার চেষ্টা করতেছি আর কি, এই পর্যন্ত, এখন পর্যন্ত। আজকে আজকেই প্রথম লাইভে ঢুকছি এবং আজকেই আপনার সাথে জয়েন হয়েছি, এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া। আর আপনার সংশয় ডট কম আমি মাঝে মাঝে পড়ি যখন ফ্রি সময় পাই আর কি। আচ্ছা আচ্ছা, আপনি কি হিন্দু ধর্ম বিষয়ক লেখাগুলো পড়েছেন এই সমস্যা ডট কমে? না, এগুলো আমি লেখা পড়ি না। ধর্ম সম্পর্কে আসলে আমার এত গভীরে গভীরে চিন্তা ভাবনা করার কোনো মানে মেন্টালিটি নাই। ধর্ম, যে কোনো ধর্ম সম্পর্কেই যে জানা জানার ইচ্ছা আছে, কিন্তু ওইটাকে ডিটেলস ডিটেলস ভাবে ব্যাখ্যা করা বা গভীরে গিয়ে চিন্তা করা, চিন্তা করলে আমার যেটা মনে হয়েছে যে চিন্তা করলে ধর্ম জিনিসটা একান্তই বিশ্বাসের ব্যাপার। আর লজিক দিয়ে যদি আপনি জাস্টিফাই করেন যে কোনো জিনিসকে, তাইলে সবকিছুই আপনাকে মিথ্যা মনে হবে। এটা আমি আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছি বুঝতে পারতেছি যে লজিক দিয়ে যদি কোনো জিনিসকে আপনি জাস্টিফাই করেন, তাইলে এটা এগুলো আপনার মিথ্যাই মনে হবে। ঠিক এখন আছে, কোনো এখন ব্যাপার না, আমার যে বলেন। হ্যাঁ, বলেন। এখন আমার যেটা মনে হচ্ছে যে এই যে ধর্ম বা ধর্মকে রক্ষা করার জন্য মানুষ যেভাবে উঠে পড়ে মানে লেগেছে, সেটা আমাদের মানব জাতির জন্য একটা বড় ধরনের সংশয়। এটা রক্ষার থেকে বেশি মানুষকে বিপদগামী করতেছে। আমার যেটা মনে হচ্ছে যে ধর্ম রক্ষার নামে মানুষ যেভাবে উঠে পড়ে লেগেছে, সেটা ধর্ম থেকে বেশি খারাপ দিকগুলাই আসতেছে। অ্যাকচুয়ালি ধর্মটা আমার আমার ধারণা থেকে বলতেছি যে ধর্মটা সৃষ্টি, আমার মতে ধর্মটা সৃষ্টি হয়েছিল মানুষের কল্যাণের জন্য, কিন্তু আদৌ যেভাবে ধার্মিকরা প্রচার প্রচারণা করছে, যে কোনো ধর্মেরই হোক যেভাবে প্রচার প্রচারণা করছে, এটা এগুলো আসলে মানুষের কোনো কল্যাণেই আসতেছে না, বরং তো অপকার হচ্ছে, এগুলো আমার মনে হচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটার সাথে আমি একমত। অবশ্যই অপকার হচ্ছে, ঘৃণা তৈরি হচ্ছে একজন আরেকজনের প্রতি, ঘৃণা, হ্যাঁ হ্যাঁ সাম্প্রদায়িকতা। যেমন হচ্ছে গিয়ে, ধরেন, ছোটবেলা আমি যখন একটা, আমাদের পাশের বাসায় একটা হিন্দু ফ্যামিলি ছিল, তাদের বাসায় তো খেলতে যেতাম, সেখানে আমাকে একদিন লাড্ডু খেতে দিছিল, এবং লাড্ডু অন্য বাচ্চাদেরকে, অন্য হিন্দু বাচ্চাদেরকে দিচ্ছে বাটে, কিন্তু আমাকে দিচ্ছে কলা পাতায়। তো আমি অনেকদিন এই জিনিসটা নিয়ে ভাবছি যে বিষয়টা কি, সবাইকে দিল বাটিতে, আমাকে দিল কলা পাতায়, বিষয়টা কি, কেন এরকম হইলো? পরে অনেকদিন চিন্তা ভাবনার পরে বুঝতে পারলাম যে আমি তো আসলে মুসলমানের কোলা, এই জন্য তো আমি ছোট জাত। হ্যাঁ, তুমি হুম যেটা হুম জানি, আমাকে স্পর্শ করলে তো, আমি তাদের বাটিতে খাইলে তো সেই বাটিটা আমাদের ফেলা দিতে হবে, আমি তো হ্যাঁ হ্যাঁ নিচু নিচু পর্যায়ের প্রাণী, তাই না? এখন হুম এই জিনিসটা যখন ছোটবেলা আমি যখন বুঝতে পারলাম, তখন তো আমার খুবই অপমানে লাগলো, গায়ে লাগলো। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই গায়ে লাগে, তাই না? বাচ্চাদের হ্যাঁ আত্মসম্মান হ্যাঁ হ্যাঁ খুবই তীক্ষ্ণ থাকে, এবং আমি ওই হিন্দু হিন্দু ফ্যামিলির বাসায় আর কখনো যেতাম না, কারণ হচ্ছে আমাকে এইভাবে ছোট করছে, আমাকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আমি হ্যাঁ তো হ্যাঁ এটা খেলে তো, আমার তো কোনো নেই, আমার তো কোনো, আমি একটা ঘটনাচক্রে একটা মুসলিম পরিবারে জন্মেছি, সেখানে তো আমার কোনো হাত নেই, তাই না? এটা তো না না ঠিক আমার আছে আমার তো কোনো কৃতকর্ম না, এটা আমার হুম কোনো হুম কাজের কারণে তো এটা না। তাহলে আমার জন্মের কারণে কেন আমাকে, আমি যে পরিবারে জন্মেছি সেই কারণে আমাকে কেন ছোট করা হবে? আমার খুবই হ্যাঁ গায়ে, এবং আমি খুবই অপমানিত বোধ করছি। পরবর্তীতে আমি দেখলাম যে একই কাজ তো মুসলমানরা করে, আমাদের ফ্যামিলি, আমাদেরই ফ্যামিলি করে, আমাদের ফ্যামিলি হচ্ছে কি, আবার মুসলমানদেরকে ঈদের দিন দাওয়াত দিয়ে গরুর মাংস সামনে রাখে, এবং বলতো যে গরুর মাংস কিন্তু খুব মজা, খুব মজা, দেখেন দেখায় দেখেন। পরে আমি পরে ভাবলাম যে আচ্ছা, একই কাজ যদি একজন খ্রিস্টান আমাদের মুসলমান ফ্যামিলিকে দাওয়াত দিয়ে ডাইকা যদি বলে, শুকুরের মাংস রান্না করে যদি সামনে রেখে বলে, শুকুরের মাংস খুব মজা, খুব মজা, খাও খাও খাও, একটু খাই দেখো, একটু খাই দেখো, এটা যদি একই কাজ যদি খ্রিস্টান আমাদের সাথে করতো, আমার তখন কেমন লাগতো, বা মুসলমানদের তখন কেমন লাগতো? এই জিনিসগুলো যখন আমি আরো ভালোভাবে চিন্তা করছি, তখন আমি বুঝতে পারছি যে এই ধর্ম হচ্ছে মানুষের ভিতরে, মানুষের মানুষে ঘৃণা তৈরি করে, এবং একজন আরেকজনের প্রতি একটা বিদ্বেষ থাকে মনের ভিতরে, সবসময় একটা বিদ্বেষ সবসময় থাকে এক ধর্মের মানুষ হ্যাঁ আর হ্যাঁ অন্য মানুষের প্রতি। তো এই কারণে সেটাই আমি মনে করি ধর্ম একটা অত্যন্ত ক্ষতিকর একটা জিনিস, যে জিনিসটার মানে যে জিনিসটাকে এখন বিতাড়িত করে দেওয়ার সময় হয়েছে, আর এগুলো নিয়ে আর কাপড়া কামড়ি আমরা চলতে দেবো না। এই কারণে আমরা আলোচনা করি, যাচাই বাছাই করে দেখি, যুক্তি দিয়ে মানে জিনিসগুলা যাচাই করে দেখি, এবং আমরা দর্শক পাঠকদের হাতে ছেড়ে দিই যে তোমরা কি সিদ্ধান্ত নেবে, সেটা তোমাদের ব্যাপার, কিন্তু ব্যক্তিগত ব্যাপার। যুক্তি ভাবে চিন্তা করাটা দরকার, যে কোনো মানুষের জন্য যুক্তি ভাবে চিন্তা করাটা প্রয়োজন। সেটাই, লজিক দিয়ে জাস্টিফাই করলে সবকিছু মিথ্যা মনে হবে, এটাই স্বাভাবিক। কারণ যে হ্যাঁ জিনিসের প্রমাণ নাই, প্রমাণ যদি আপনি না পান, তাহলে এই জিনিস আপনি বিশ্বাস কেন করবেন, সেটাই তো কথা। হ্যাঁ, কিসব দেবী আমাদেরকে বিশ্বাস করতে হয়, যে যে গণেশ দেবতার মাথা হচ্ছে হাতির, তারপরে হচ্ছে শিব দেবতা বৈশা আছে, ব্রহ্মা বিষ্ণু, ব্রহ্মা ব্রহ্মা আবার তার নিজের মেয়ের সাথে মানে মেয়েকে দর্শন করছিল, এইগুলা এইরকম আদিম কালের সেই সমস্ত হাবি জাবি কথাবার্তা নিয়ে এখনো মানুষ যদি মারামারি শুরু করে,
তাহলে এটা কেমন একটা, তারপরে ইসলামের ভিতরে আছে যে মোহাম্মদ নাকি ঘোড়ায় চড়ে 7 আসমানে গেছিল, এগুলো কোনো কথা? এগুলা মানে 7 আসমানে ঘোড়ায় করে যেতে পারে মানুষ, এগুলো কোনো কথা? এগুলো তো হাসাহাসি করার মতো ব্যাপার, প্রাচীনকালের রূপকথা। কিন্তু এগুলা এগুলা কে আপনি যদি অমান্য করেন তাহলে মানুষ মেরা 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 পর্যন্ত ফেলে। হ্যাঁ, আপনি যদি এর করেন যে আমার যে আমার ক্লোজ অনেক বন্ধু বান্ধব আসলো আগে ছোট থেকে, আমরা যেমন যারা মোটামুটি বড় ছোট মানুষের তো টিনেজ বয়স পর্যন্ত তো ধর্ম সম্পর্কে সেরকম একটা ধারণা থাকে না, বা যখন সে বড় হয় আস্তে আস্তে বুঝতে শেখে বা ধর্ম সম্পর্কে বুঝে বা ধর্মীয় শিক্ষা তাকে দেওয়া হয় তখন থেকে সে কিন্তু আসলে আমাদের এই যে বন্ধুত্ব লেভেল থেকে দূরে চলে যায়, বুঝছেন? এটা একটা কিন্তু অনেক ক্ষতির কারণ। হ্যাঁ, আপনার সাথে শুভ্র, আপনার সাথে আমি একদমই একমত। আপনি কি আর কিছু বলবেন শুভ্র ভাই আজকে? না না আমার আর কিছু বলার নাই, ভালো থাকবেন সবসময়। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আশা করি আবারও কথা হবে। তাহলে আচ্ছা বিদায় জানাচ্ছি, ঠিক আছে, আচ্ছা, ওকে ওকে। ভালো থাকেন। আরেকজনকে যুক্ত করি, অ্যাকচুয়ালি অনেকেই আছেন। আচ্ছা, মানব সমাজ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ আমি ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছে, আশা করি আপনি ভালো। আচ্ছা, আমার হ্যাঁ কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে নাকি আমার কথা মানে কিছু হ্যাঁ, কিছু? ক্লিয়ার শুনেছি আপনার কথা, ক্লিয়ার। আচ্ছা হ্যাঁ, বলেন তাহলে, বলেন। হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই, আমি মুক্ত না, আপনার কথা শুনি, আপনার ইউটিউব আমি দেখি। না আমার মনে দুটো প্রশ্ন আছে আপনাকে, দুটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন, দেখি আমি পারি কিনা। হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো এই যে সবাই দাবি করে এই যে মনে করেন লিঙ্গ পুরাণ, তারপর ওই কল্কি পুরাণ, যে এগুলো বৌষ্ঠ পুরাণ, সামবেদ, ঋগ্বেদ, এখানে নাকি বলে মহম্মদের কথা উল্লেখ আছে, এটা কি সত্যি? আমি কালকে একটা ভিডিও দেখি ইউটিউবে, সামবেদ ঋগ্বেদে মহম্মদের কথা উল্লেখ আছে, আমি তো দেখি অবাক। কিন্তু আপনার সন্তোষ দত্ত মতো আমি এটা সামবেদ ঋগ্বেদে খুঁজে পাইলাম না। মোহাম্মদের কথা আছে এটা তো আমি জানি না ভাই, কিন্তু এই যে ভবিষ্য পুরাণে মোহাম্মদের কথা বলা আছে সেটা নিয়ে সংশয় ডটকমে লেখা আছে। কল্কি অবতার মোহাম্মদ কিনা সেটা নিয়ে সংশয় ডটকমে লেখা আছে। বাইবেলের সলোমনের পরম গীত ওই জায়গায় মোহাম্মদের যে কথা বলা আছে সেটা আসলে কি মিন করে সেটা নিয়ে সংশয় ডটকমে লেখা আছে। এখন আপনার কাছে যদি নতুন আর কোনো কিছু দাবি দেওয়া থাকে সেটা আপনি তাহলে মেল করে দেন, আমরা জিনিসটা যাচাই করে দেখে সেটা নিয়ে লেখা লিখবো। না কালকে আমার ভিডিওটা দেখাবো, আমার সন্দেহ লাগে তো, আমি অনেকক্ষণ খুঁজলাম, খুঁজে কোথাও এটা তো পাইতেছি না। আর আচ্ছা, জংশন ডট কমে আপনি আগে খুঁজে দেখেন, এখানে নিশ্চয়ই আমার মনে হয় যে আছে, এখানে অলরেডি দেওয়া আছে। এরপরে যদি আপনি না পান তাহলে আপনি সেই দাবি গুলা, হ্যাঁ সেই রেফারেন্স গুলা, ঋগ্বেদের কত নম্বর পৃষ্ঠাতে কত নম্বর জায়গাতে কি আছে সেটা আমাদেরকে ইমেল করে পাঠিয়ে দিন, আমি এটা পড়ে দেখবো, নিশ্চয়ই সেটা জবাব আমি লিখবো জংশন ডট কমে। আচ্ছা ঠিক আছে, আপনাকে ইমেল করুন। আর একটা জিনিস শুনি, যে কোরআন শরীফ নাকি লহ মাহফুজ নাকি আগে লেখা ছিল, এটা কি আসলে সত্যি? ভাই, কোরআন শরীফ লহ মাহফুজই তো সত্যি কিনা এটা তো কোনো ঠিক ঠিকানা নেই, লহ মাহফুজ বলেই কিছু আছে কিনা সেটাই তো কোনো ঠিক ঠিকানা নেই, এটা সত্যি কিনা আমি কিভাবে বলবো ভাই? না অনেকে দাবি করে, অনেকে দেখলাম ইদানিং ওয়াজে দাবি বাড়ি করতে তো, ওরা বলে। দাবি করতে তো ভাই পয়সা লাগে না, দাবি তো যে কেউ যে কোনো কিছু করতে পারে, মোহাম্মদ তো দাবি করছিল, এগুলো নিয়ে আমি কি করবো ভাই? কিন্তু আমার কাছে প্রমাণ না থাকলে তো আমি সেটা মানতে পারি না, প্রমাণ থাকলে তখন সেটা মানা যায়, কিন্তু প্রমাণ ছাড়া যারা মেনে নিবে সেটা হচ্ছে অন্ধবিশ্বাস, আমি তো অন্ধবিশ্বাসী না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর কিছু ঠিক বলার আছে নেই। ভাই, আপনি আপনি ঠিক একটু আছে, দেখুন, বাচ্চাটা ভালো আছে আপনার? হ্যাঁ বাচ্চা ভালো আছে, ঠিক আছে, ঠিক আপনার আছে ভাই, ভালো বান্ধব। থাকেন। আচ্ছা, বিদায় জানাচ্ছি, আপনাকে আবার কথা হবে।